রবকে যখন রব বলে যখন মানবেন না, তখন রাষ্ট্রের মধ্যে দুইটা খারাপ কাজ দেখা দেবে। কয়টা খারাপ কাজ বলেন? দুইটা খারাপ কাজ দেখা দেবে। সেই দুইটা খারাপ কাজ হলো ইন্না বাইনা এদা ইসা আদি তাসলিমাল খাস ওয়া ফুশুবাত তিজারাতা হাত্তা তুইনাল মারাতা জাওজাহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন রবকে রব বলে মানবেন না রাষ্ট্রের মধ্যে, তখন দুইটা খারাপ কাজ দেখা দেবে। একটা হলো ভয়ের কারণে মানুষেরা নেতাদেরকে সালাম দেবে। কথা কি বুঝছেন? এমন নেতা সিগারেট খাইতে খাইতে মুসা ঠোঁটে চেহারা দুটা একই রকম বোঝা যায় না, ওই নেতাকে সালাম দিবে ভয়ের কারণে। আর দুই নাম্বার হলো বলবো অপশুবাদ তিজারত হাত্তা তুইনাল মারাতা জাওজাহা। আর দুই নাম্বার হলো ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং বেশি বেশি করে লাভবান হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য নিজের বউটাকে দোকানে নিয়ে গিয়ে বসাইবে। কথা কি বুঝছেন? আসতে বা জমতেছে, বুঝতে পারছেন? আমার সময় শেষ, আসলে তো আগুন লেগে গেছে, কথা কি বুঝতে পেরেছেন? এবং যখন বউকে নিয়ে দোকানে বসাবে, বউকে আপনার এলাকায় কোনো কোথাও কোনো দোকান দেখছেন নাকি? আপনার এরকম আছে না? এই বউকে দোকানে বসায় কি জন্য কম তো? হ্যাঁ, ওই যে বেটা সওয়াল আসবে, ঠিক কি না? কথা তো বুঝেছেনই তো। তাহলে এরকম যখন এই বউকে যখন দোকানে বসাবে, তখন দেশের নারীদের মধ্যে ছয়টা খারাপ কাজ দেখা দেবে। কয়টা? ছয়টা খারাপ কাজ দেখা দেবে। এটা বলতে বহুত সময় ফজরের আজান পড়বে, বুঝতে পেরেছেন? যা এখন কথা হলো যে মোটামুটি তো বুঝতে পেরেছেন যে রবকে যদি আপনি রব বলে মারেন, আইনটা হলেন আল্লাহ, রবকে রব বলে মানতে হলে হালাল খেতে হবে, মানুষের মন গড়া মতবাদকে সমর্থন করা যাবে না, কথাকে বুঝতে পেরেছেন? এবং মা বন্ধের পর্দা করতে হবে, পাতলা পোশাক পরা যাবে না, মাথার চুল বের করতে পারবেন না। আপনি চেষ্টা করবেন যথাসাধ্য পর্দা পোশিদা মেনে চলার জন্য, আপনার কবর আপনার, ঠিক কি না? আর কখনোই নিজেদের যুবতী মেয়েদেরকে এই প্যান্ট পরে শর্ট কামিজ পরে এগুলো বিপর্দে যেতে দেবেন না, এটা আল্লাহ দহি কাজ। কারণ কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণ যখন বের হবে, তখন প্রত্যেকটি মানুষের নাকে নাকে জান্নাতের ঘ্রাণ পৌঁছে যাবে। কিন্তু যারা এই ধরনের পোশাক, পাতলা পোশাক, প্যান্ট, এই ভুরু প্লাগ করে না, এগুলো করে পুরুষের মতন ছোট চোল রাখে, খুব ঝ্যাংটা মেনে মেনে চলে, বিউটি পার্লারে যায় যে সমস্ত মেয়েরা, এরকম আছে না? এদের ব্যাপারে বলা হচ্ছে ওয়ালা ইয়াজিদ নারিহা হা লা ইয়াদখুলুন আল জান্নাতা, এরা তো জান্নাতে প্রবেশ করতে পারবেই না। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা এই জাহান্নামে যা, জাহান্নামে গিয়ে পাতলা পোশাক নিয়ে আয়, জাহান্নামে গিয়ে। আমার ইবারত সহ আমার কাছে লেখা আছে, নোট করা আছে, আমি সময় কমার জন্য বলছি না। জাহান্নাম থেকে পাতলা আগুনের পোশাক নিয়ে আসবে। নিয়ে আসার পরে ওই মেয়ে মেয়েরা শোনো, কথাটা ভালো করে শোনো, ওই যে সমস্ত মেয়েরা এরকম করে চলেছে, ইসলামের যে পোশাক সেগুলো পরে নাই, ওদেরকে জাহান্নামের পোশাক পরাই যখন দেবে, এত জোরে চিল্লা পাল্লা পারবে, তামাম সে হাসরের ময়দানে মানুষেরা শুনতে পাবে, ভাই সে মেয়েটা যদি আপনার মেয়ে হয় কলেজা ফেটে যাবে না? কলেজা ফেটে যাবে না ভাই? তাহলে তখন ওই যে চিল্লা পাল্লা করে যখন কান্না করবে, তখন আল্লাহ বলবেন, তোরে চিল্লা পাল্লায় আমার মন, আমার এতটুকু নরম হবে না, নরম আমি হব না, কারণ দুনিয়াতে তুমি আমার কোরআনুল কারিমের পোশাক তো পড়োই নাই। আরো কোরআনুল কারিমের পোশাক যারা পড়েছে ওদেরকে কাট মোল্লা হুজুর, মেয়ে বিয়ে দিতে চাই নাই, কথা কি বুঝেছেন? কত কি করে ইনসাল্ট করেছ, অপমান করেছ, সেকেলে আনকাল ছাড় কত কি কইছ, আজ তোমার কান্নায় আমার মন, আমি তোমার উপরে কোনো করুণা আজকে নাই। তাই এ ধরনের মা বন্ধের ওই ধরনের আজাব থেকে বাঁচার জন্য পাতলা পোশাক পরিহার করতে হবে এবং কমপ্লিট ব্লাউজ। এখন একটা সুন্দর একটা বুরকা বেরোচ্ছে, বুরকার নাম কি যেন? খিমার বুরকা। এটা খুব সুন্দর বুরকা, খিমারটা গোটা শরীর ঢেকে থাকে, এই খিমার বুরকা এগুলো আপনারা পড়বেন। মা বন্ধুদেরকে বলছি সবকিছু মেনে আল্লাহ পাক আমাদেরকে রবকে রব বলে মেনে চলার তো কই দিন সকল বলে আমিন। 22 মাস, 22 মাস তো না? হ্যাঁ।